হ্যালো ব্রিওন লারাভেল এইট দিয়ে কিভাবে একটি রেফারেল সিস্টেম তৈরি করা যায় সেটা আমরা এই ভিডিওতে দেখবো তো রেফারেল সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা সংক্ষিপ্ত ওভারভিউটা আগে দেখব মূলত এখানে আমি লারাভেল এইট ভার্সন ইউজ করেছি এবং প্যাকেজ হিসেবে ফোরটি ফাইভ প্যাকেজ ইউজ করেছি প্রথমত যদি আমি অ্যাডমিন প্যানেলটা খেয়াল করি দেখেন অ্যাডমিন প্যানেলে টোটাল ইউজারের লিস্ট আছে এখানে টোটাল ইউজার আছে দুইজন যাদের কোনো রেফার নাই এবং তাদের রেফারেল পয়েন্টও নাই এরা কারো কাছ থেকে রেফারও নেয়নি সরাসরি এরা সাইন আপ করেছে যার কারণে রেফারের নাম নেই এরা যদি কারো লিঙ্ক অনুসরণ করে বা ওই লিঙ্কে ঢুকে যদি রেজিস্ট্রেশন করতো তাহলে যার লিঙ্কে সে রেজিস্ট্রেশন করত সে ইউজারের নামটা এখানে থাকতো আপনারা একটুবারে দেখতে পাবেন তারপর এখানে আছে রেফার বোনাস আপনি অ্যাডমিন প্যানেল থেকে ডাইনামিকভাবে রেফারের বোনাসটা সেট করে দিতে পারবেন লাইক একটা সে যদি রেফার করে সফল রেফারে সে পঞ্চাশ পয়েন্ট পাবে অথবা সফল রেফারে 10 টাকা 20 টাকা এভাবে আপনি অ্যামাউন্ট অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দিতে পারবেন তো চলুন আমরা এই যে প্রথম যে ইউজার আছে এই ইউজারটাকে লগ ইন করাই আমরা এখানে লগ আসি আসার পর এই ইউজারটাকে আমি দিয়েই দেওয়ার পর লগ ইনে ক্লিক করি তো এখানে লগ ইনে প্রেস করার পর আমাদের ইউজারটা লগ ইন হয়ে গেছে ড্যাশবোর্ডে ক্লিক করলে এটা আমাদের ড্যাশবোর্ড দেখেন টোটাল রেফার জিরো আর আমাদের বলতেছে শেয়ার দিস রেফারেল লিঙ্ক অ্যান্ড আর্ন পয়েন্ট এটা আমার হচ্ছে রেফারেল লিঙ্ক আমি যদি এই রেফার লিঙ্কটা শেয়ার করি তাহলে কেউ যদি জয়েন করে আমি বোনাস পয়েন্ট পাবো তা আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম আমার এই লিঙ্কটা কপি হয়ে গেল এখান থেকে আমি ইউজারটাকে লগ আউট করাই দিচ্ছি আমি একটু পরে আবার লগ ইন করবো তো এখন আমি ব্রাউজারে আসার পর এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি যদি এখন একটা ইউজারকে এখান থেকে আবার রেজিস্ট্রেশন করাই এখান থেকে রেজিস্ট্রেশন করাইলাম জাস্ট আমি ফেক ফিলার ইউজ করতেছি এখানে ইউজার নেম আমি দিয়ে দিলাম হচ্ছে ডেমো ডি ইএমো ডেমো নেম দিয়ে দিব হচ্ছে ডেমো ইউজার ডেমো ইউজার এই নেম আমি দিয়ে দিলাম রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলাম দেখেন এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করি আমাকে মেইলটা ভেরিফাই করতে বলতেছে এখান থেকে ভেরিফাই মেইল চলে আসছে আমি এখান থেকে ভেরিফাই করি ভেরিফাই ইমেল অ্যাড্রেস দেখেন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেল এখন দেখেন আমি যে ইউজার হিসেবে জয়েন করলাম আমাকেও তারা একটা ডেমো সরি আমাকেও একটা তারা রেফারেল লিঙ্ক দিয়েছে আমি যদি শেয়ার করি তাহলে আমিও ইনকাম করতে পারবো এখান থেকে আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে এখন টোটাল ইউজারে ক্লিক করি দেখেন বলতেছে সারজিদ ইসলাম এর হচ্ছে এর টোটাল রেফার ওয়ান এর পয়েন্ট কত পঞ্চাশ পয়েন্ট সে পেয়েছে এখন দেখেন এই যে ইউজারটা জয়েন করলো সেই ইউজারটা কার রেফারেন্সে জয়েন করছে সারজিদ ইসলাম তার মানে এর রেফারেন্সে এই ইউজারটা জয়েন করছে তো আমি এইভাবে আরো লগ আউট করাই এই যে লিঙ্কে আমি আরো দুটা তিনটা ইউজারকে রেজিস্ট্রেশন করাই তো আমি আরেকটা ইউজারকে যে রেজিস্ট্রেশন করালাম এখানে আমার টোটাল ইউজারে আসার পর দেখেন তার রেফার কয়টা টোটাল দুটা রেফার তার টোটাল বোনাস কত পেয়েছে সে একশো পয়েন্ট এই লাস্টের এই ইউজারটা সে কি করছে সেও এর রেফারেন্সে জয়েন করছে এখন যদি কেউ এর লিঙ্ক দিয়ে জয়েন করে তাহলে এ পয়েন্ট পাবে আবার এর লিঙ্ক দিয়ে যদি কেউ জয়েন করে তাহলে এ পয়েন্ট পাবে এইভাবে আমাদের স্টেপ বাই স্টেপ কাজটা চলতেই থাকবে এখন চলুন এই ইউজারকে দিয়ে আমরা আবার করাই তাহলে তার আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো সেও নিজেও দেখতে পাবে যে সে কত ইনকাম করলো তার কত পয়েন্ট এখানে ড্যাশবোর্ডে আসি দেখেন তার টোটাল টোটাল রেফার দেখেন কত টু টু এখানে দেখেন আমাদের হচ্ছে রেফার লিঙ্ক তো আগেই দেওয়া আছে বলতেছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ আর্ন একশো পয়েন্ট তার মানে কিছু আমাদের এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছে ইভেন এখন এই যে ইউজারটার রেফারেন্স নিয়ে এই যে ইউআরএল নিয়ে এই যে ইউজারটা জয়েন করলো রেফারেন্স ইসলামের নিয়ে ইউজার করছে এখন সে যে এই একটা ইউজারকে রেফার করার কারণে পঞ্চাশ পয়েন্ট বোনাস পেলো এটা তাকে নোটিফিকেশন যাবে সাত সাত ইমেইলে এই ইউজারের কাছে নোটিফিকেশন যাবে যে তোমার রেফারেন্সে একজন ইউজার লগ ইন করে রেজিস্ট্রেশন করেছে যার কারণে তুমি পঞ্চাশ পয়েন্ট বোনাস পেয়েছো তো অথবা চাইলে আমরা এখানেও নোটিফিকেশন আইকেন ক্রিয়েট করে সেটা করতে পারি অথবা ইমেইল নোটিফিকেশন আমাদের চলে যাবে সেই সিস্টেমও আছে তো এই ছোট্ট প্রোজেক্টটা হয়তোবা অনেকেরই ইন্টারেস্ট হবে করার জন্য তো সকলের যদি আমি খুব ভালো রেসপন্স পাই তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন খুব যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি এই ছোট মিনি প্রজেক্টটা আমি আপনাদের সামনে করে দেখাবো তো আজকে টি পর্যন্ত খোদা আফেস